আরাফার সিয়াম এটি কোন দিন রাখবেন? এখন আরাফার সিয়াম কোন দিন রাখবেন এই বিষয়ে মত পার্থক্য রয়েছে। যারা ওলামা একরামগণ, কেউ কেউ বলেছেন যে নিজ নিজ দেশের তারিখ অনুযায়ী 9 তারিখ, কেউ কেউ বলেছে যে যেদিন হাজি সাহেবরা আরাফার মাঠে উপস্থিত হবে সেই দিন। আসলে বিষয়টি কি, এখন এখানে হাদিসে বলা হয়েছে যে তোমরা সিয়াম রাখো ইয়াওমে আরাফা, আরাফার দিন। এখানে আরাফায় যেই দিন হাজিরা উপস্থিত যায়, আলহামদুলিল্লাহ, হয়তো এর পূর্বে মানুষ কোন দিন করেছে এটা আমরা জানি না, তবে এখন স্যাটেলাইটের যুগে, ইন্টারনেটের যুগে, আজকের এই মিডিয়ার যুগে আমরা দেখতে পাচ্ছি যে কোন দিন আরাফার মাঠে হাজিগণ সমবেত হয়েছেন। আমরা এটা দেখার পরে বা কোন দিন যাচ্ছেন এটা আলহামদুলিল্লাহ আমরা খবর যেহেতু পেয়ে যাচ্ছি যে হাজিগণ উপস্থিত হবে আরাফার মাঠে, সেই দিন সিয়াম আমরা রাখবো, এটা জোরালো এবং একটা মজবুত একটি মতামত। আল্লাহ আলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সিয়াম, আরাফার সিয়াম রাখার আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। গত বছর যারা হয়তো আমরা বিভিন্ন রকমের টালবাহানা করে এই সময়টাকে আমরা নষ্ট করে ফেলেছি, আমরা দৃঢ়ভাবে আমরা একবারে সংকল্প করি, নিয়ত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আরাফার সিয়াম রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদের 2 বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।